আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকের পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড 2019 থেকে এই সৃজনশীল প্রশ্নটি সলভ করব। তাহলে চলো প্রশ্নে যাওয়া যাক। ক নম্বর প্রশ্নটি হচ্ছে, অসামঞ্জস্য বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় যুগপৎ জারণ এবং বিজারণ দুইটাই ঘটে সেটাকে বলি হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। অর্থাৎ একই পদার্থের জারণ বিজারণ দুইটাই একসাথে হবে সেটাকে বলবো অসামঞ্জস্য বিক্রিয়া। তাহলে একবারে যদি বলি যে যে বিক্রিয়ায় একই পদার্থের যুগপৎ জারণ এবং বিজারণ দুইটাই ঘটবে সেটাই হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। খ নম্বর প্রশ্ন হচ্ছে, মোলার দ্রবণ তাপমাত্রা নির্ভরশীল ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা জানি যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো এক লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে বলা হয় মোলারিটি। অর্থাৎ তাহলে আমরা মোলার দ্রবণ কোনটাকে বলবো? মোলার দ্রবণ বলবো যদি একটা এরকম দ্রবণ নিব, কতটুকু এক লিটার দ্রবণের মধ্যে যদি এক মোল দ্রবীভূত থাকে তাহলে সেটাই হচ্ছে কি মোলার, এই দ্রবণটাকে তখন বলবো হচ্ছে মোলার দ্রবণ। তো এখন বলছে যে মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল। এখানে আমরা দেখলাম যে আয়তন আছে, তার মানে এখানে যে মোলার দ্রবণটা দেওয়া আছে, মোলার দ্রবণটা কিসের উপর নির্ভরশীল? আয়তনের উপর নির্ভরশীল, এবং আয়তন আবার তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে এখানে লিখি যে তাপমাত্রার উপর নির্ভরশীল কি আয়তন, আর আয়তনের উপর নির্ভরশীল কি তাপমাত্রা। আচ্ছা, তাহলে দেখো মোলার দ্রবণ যেহেতু আয়তনের উপর নির্ভরশীল, এবং আয়তন এবং মোলার দ্রবণের রিলেশনটা হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ আয়তন অন বাই মোলার দ্রবণ। আবার আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, তার মানে আয়তনের সাথে যেহেতু মোলার দ্রবণের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তার মানে তাপমাত্রার সাথে মোলার দ্রবণের সম্পর্কটা কী হবে? ব্যস্তানুপাতিক। তাহলে যদি কোনো দ্রবণের ক্ষেত্রে আয়তনটা বৃদ্ধি পায় তাহলে মোলার দ্রবণ কী হবে? কমে যাবে। আবার এক্ষেত্রে যদি তাপমাত্রা, অর্থাৎ আয়তন যেহেতু কমতেছে তাহলে মোলার দ্রবণটা বাড়বে। আবার যদি তাপমাত্রা যদি কমে তাহলে আয়তন কমবে, আর আয়তন কমলে মোলার দ্রবণ বাড়বে বা মোলারিটি বাড়বে। তাহলে এখানে দেখলাম যে যেহেতু মোলার দ্রবণ আয়তনের উপর নির্ভরশীল এবং আয়তন তাপমাত্রার উপর নির্ভরশীল, তার মানে অবশ্যই মোলার দ্রবণটাও তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে এটা হচ্ছে খ নম্বরের উত্তর, যে কি এক লিটার দ্রবণে যদি এক মোল পরিমাণ দ্রবীভূত থাকে তাহলে যে দ্রবণটা পাই সেটা হচ্ছে মোলার দ্রবণ, এবং মোলার দ্রবণটা আয়তনের উপর নির্ভরশীল, দুইটা সম্পর্ক ব্যস্তানুপাতিক, তার মানে মোলার দ্রবণ বা মোলারিটি যদি কমে আয়তন বাড়বে। আবার আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক সমানুপাতিক, তার মানে তাপমাত্রা যত বাড়বে মোলার দ্রবণ বা মোলারিটি কমবে। তাহলে দেখলাম যে মোলার দ্রবণ তাপমাত্রার উপরেও নির্ভরশীল হচ্ছে। তারপর গ নম্বর প্রশ্ন হচ্ছে, এম পাত্রের ঘনমাত্রা পিপিএম এককে নির্ণয় করো। এম পাত্র হচ্ছে এটা, এর মধ্যে দেওয়া আছে নাইট্রিক অ্যাসিড। এখানে আমাদের বলছে কি ঘনমাত্রাকে কী করতে হবে? পিপিএম এককে প্রকাশ করব ঘনমাত্রাটা, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের ঘনমাত্রা অলরেডি দেওয়া আছে কত? HNO3, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের ঘনমাত্রা, ঘনমাত্রাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। তাহলে এস ইজিক্যাল টু দেওয়া আছে কত? 0.2 মোলার। এখানে আমরা ঘনমাত্রা পেয়ে গেছি। এবার আমাদের বলছে এই ঘনমাত্রাটাকে আমরা পিপিএম এককে কিভাবে প্রকাশ করব। তাহলে আমাদের পিপিএম এককের সূত্রটা হচ্ছে এটা, SM1000। তাহলে এক্ষেত্রে এসটা কি? এসটা হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রা দেওয়া আছে, আর এখানে 1000। কিন্তু এমটা কি? এমটা হচ্ছে কি আণবিক ভর। কিসের আণবিক ভর? যেটার ক্ষেত্রে নির্ণয় করতে বলবে। এখানে দেওয়া আছে নাইট্রিক অ্যাসিড, তাহলে এই এমটা হচ্ছে এই নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর। তাহলে এইটার আণবিক ভরটা আমাদের বের করে নিতে হবে। তাহলে HNO3 এর আণবিক ভর M=H, অর্থাৎ হাইড্রোজেনের 1+, নাইট্রোজেনের 14+, অক্সিজেনে হচ্ছে 16×3। তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে মান আসে 633। তাহলে এখানে সবগুলো মানই জানি, এখানে বসাবো। এস এর কত? 0.2 M 63 ইন্টু 1000।
যদি এতটুকু ক্যালকুলেশন করি তাহলে পিপিএম এককে মানটা আসবে এত 12,600 পিপিএম। তাহলে এটাই হচ্ছে এম, পাত্রের ঘনমাত্রা বা নাইট্রিক অ্যাসিডের ঘনমাত্রা পিপিএম এককে আমরা নির্ণয় করে ফেলাম। তাহলে এটার ঘনমাত্রা দেওয়া আছে এস, 0.2 অলরেডি দেওয়া আছে, বের করার দরকার নাই। তাহলে এখানে পিপিএম ইউনিটে নির্ণয় সূত্র হচ্ছে এস ইন্টু এম ইন্টু 1000। এস হচ্ছে দেওয়া ছিল, আণবিক ভরটা বের করে নিলাম এবং এক্ষেত্রে ক্যালকুলেশন করে সরাসরি বের করলাম পিপিএমে কত আসলো, 12,600। এটাই হচ্ছে গ নম্বরের উত্তর। এবং আমরা ঘ নম্বর প্রশ্নটা সলভ করব। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে যে এম পাত্রের দ্রবণ দ্বারা, এম পাত্রের দ্রবণ মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের দ্রবণ দ্বারা কে প্লাস এল অর্থাৎ এ কে এবং এ এল পাত্রের মিশ্র দ্রবণের প্রশমন সম্ভব কিনা বিশ্লেষণ করো। আগে বলেছে এই দুইটার মিশ্রিত দ্রবণের মধ্যে যদি আমি নাইট্রিক অ্যাসিড দেয় তাহলে এখানে মিশ্র দ্রবণের প্রশমন সম্ভব কিনা সেটা বিশ্লেষণ করো। তাহলে আগে আমরা দেখি এখানে দেওয়া আছে কে পাত্রের মধ্যে এই দুটাকে যদি মিশ্রিত করতে চাই তাহলে দেখো কে পাত্রের মধ্যে কী দেওয়া আছে, দ্বি ক্ষারকীয় অম্ল আর এখানে আছে হচ্ছে এক অম্লীয় ক্ষার। তাহলে আমরা জানি হচ্ছে অম্ল এবং ক্ষার বিক্রিয়া করে তৈরি করে কি, লবণ এবং পানি। তাহলে প্রথমে আমরা এখানে যদি সরাসরি বিক্রিয়াটা দেখাই তাহলে এরকম হয়। তাহলে আমরা এখানে যেহেতু দেওয়া নাই আমরা কিন্তু ধরে নিতে পারি দ্বিক্ষারকীয় একটা অম্ল, ধরো এখানে দ্বিক্ষারকীয় অম্লটা হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড এবং এক অম্লীয় ক্ষারটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখান থেকে কি পাবো, লবণ পাবো আর পাবো হচ্ছে পানি। তাহলে সোডিয়াম সাথে সালফেট গেলে কী হবে, সোডিয়াম সালফেট Na2SO4, যেহেতু সোডিয়াম দুইটা সমতা করলে এখানে 2 আর এখানে হবে পানি। আচ্ছা তাহলে এখানে দ্বিক্ষারকীয় অম্ল এক অম্লীয় ক্ষারের সাথে আমরা পেলাম কি, লবণ এবং পানি। তাহলে এই ক্ষেত্রে আমার দুইটার ক্ষেত্রে আমার এক মোলারের সাপেক্ষে আয়তনটা, এ ধরনের কোশ্চেনের ক্ষেত্রে যেটা করতে হয় এক মোলারের সাপেক্ষে আয়তন হিসাব করতে হয়। তাহলে দুইটার ক্ষেত্রে আমরা কি করব, এক মোলার সাপেক্ষে আয়তনটাকে হিসাব করে নিব। ফার্স্টে আছে দ্বিক্ষারকীয় অম্ল, যেহেতু আমরা ধরে নিছি এটা সালফিউরিক অ্যাসিড তাহলে এটা হচ্ছে কি, দ্বিক্ষারকীয় অম্ল। এটার ক্ষেত্রে বের করব কি, এক মোলারের সাপেক্ষে আয়তন কি দেওয়া আছে, 0.2 মোলার 200 মিলিলিটার দ্বিক্ষারকীয় অম্ল। বা এটার ক্ষেত্রে যদি আমি এক মোলার সাপেক্ষে হিসাব করি তাহলে কীরকম হবে, 0.2 × 200 কত আসে, এতটুকু ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 40 মিলিলিটার। এটা এক মোলারের সাপেক্ষে কিসের জন্য বের করছি, সালফুরিক অ্যাসিড বা দ্বিক্ষারকীয় অম্লের ক্ষেত্রে H2SO4। তোমরা এখানে এটা ধরে নিয়েও করতে পারো বা এভাবে বাংলাটাই এখানে লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। এটা আমরা বের করলাম এক মোলারের সাপেক্ষে আয়তন। এবার আমরা করব সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এটা বের করব। তাহলে এক্ষেত্রে দেখো যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে বের করি তাহলে যেটা হবে, এখানে কত দেওয়া আছে, 0.3 মোলার 300 মিলিলিটার, এটা কিসের ক্ষেত্রে, হাইড্রোক্সাইড। তাহলে এই ক্ষেত্রে দেখো কী হবে, আগের মতোই 0.3 × 300 মিলিলিটার এক মোলার আসে, ক্যালকুলেশন করলে 90 ml। তো এখানে দেখো তো দ্বিক্ষারকীয় অম্ল, দ্বি মানে কি, দ্বি মানে হচ্ছে 2 অর্থাৎ কি, 2। তাহলে এখানে যেহেতু এইটা আছে কি, 2 অণু, তার মানে এখানে 40 × কী হবে, 2 হবে, অর্থাৎ 40 × 2, যেহেতু এখানে দ্বিক্ষারকীয় অম্ল এখানে হচ্ছে এক অম্লীয় কি ক্ষার, তাহলে এক্ষেত্রে কিন্তু এটা ডাবল হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখি যে দ্বিক্ষারকীয় অম্ল, ওকে, দ্বিক্ষারকীয় অম্ল 2 × 40 ml 80 ml এক মোলার কে এতকে প্রশমিত করবে
এক অম্লীয় ক্ষার। তাহলে এখানে ক্ষার কতটুকু ছিল? 90 ml। ক্ষারটা ছিল কি 90 ml। আর এখানে ছিল হচ্ছে কি অ্যাসিড বা দ্বিক্ষারকীয় অম্ল হচ্ছে 80 ml। তাহলে এখানে অবশিষ্ট কি থেকে যাবে? এই ক্ষারটা কতটুকু অবশিষ্ট থাকবে? 90 থেকে যদি আমি 80 ml কে মাইনাস করলে কতটুকু থাকে? 10 ml। তাহলে অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড লিখতে পারি বা এক অম্লীয় ক্ষার 90 ml মাইনাস 80 ml ইজিক্যাল টু 10 ml। তাহলে দেখলাম এই দুইটার মিশ্রণের ক্ষেত্রে, অর্থাৎ দ্বিক্ষারকীয় অম্ল এক অম্ল ক্ষারের দুইটার মিশ্রণের ক্ষেত্রে বেঁচে গেছে কিন্তু ক্ষার, অম্লটা বাঁচেনি। তাহলে এই মিশ্রণ অর্থাৎ ক্ষারের মিশ্রণের মধ্যে এবার তাহলে আমরা এম পাত্রের মিশ্রণটা দিয়ে দিব। কি এটা আছে? নাইট্রিক অ্যাসিড। তাহলে নাইট্রিক অ্যাসিডের মধ্যে আমরা তাহলে কী পাবো? আগের মতোই এটা ক্ষার, ওইটা অম্ল, লবণ আর পানি পাবো। যেহেতু এখানে নাইট্রিক অ্যাসিড তাহলে নাইট্রেট লবণ পাবো। তাহলে এখানে আমরা বিক্রিয়াটা দেখাই। তুমি যদি বাংলায় লিখতে চাও, বিক্রিয়াগুলো না দিতে চাও, তাহলে এখানে লিখবা এক অম্লীয় ক্ষার প্লাস নাইট্রিক অ্যাসিড ইজিক, তারপর এখানে পাবা কি নাইট্রেট লবণ আর পানি, এটা বাংলায় লিখে দিতে পারো বা বিক্রিয়াও দেখাতে পারো। তাহলে এইচ এনও থ্রি বিক্রিয়া করে নাইট্রেট লবণ পাবো কি সোডিয়াম নাইট্রেট আর হচ্ছে পানি। আচ্ছা, তাহলে এবারের ক্ষেত্রে দুইটার মিশ্রণের ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড এবার কতটুকু আছে? 10 ml। বাকিটুকু কি হয়েছে? এই অম্লকে অর্থাৎ দ্বিক্ষারকীয় অম্লকে প্রশমিত করতে ব্যয় হয়ে গেছে। এবার আছে এখানে 10 ml। এবার তাহলে এইটাকে আমার এক, এখানে হচ্ছে এক মোলার সাপেক্ষে আয়তনটা বের করব নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে কত আসে দেখি। এখানে বের করি 0.2 × 50। এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসে 10 ml। তাহলে এখানে দেখো তো সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 10 ml। তাহলে এটাকে প্রশমিত করতে গেলে কি পুরোটাই এখানে খরচ হয়ে যাবে? তার মানে এম পাত্রের দ্রবণ দ্বারা এত পাত্রের মিশ্র দ্রবণের পোষমনও সম্ভব, কারণ এখানে দুইটাই খরচ হয়ে যাচ্ছে, কোনোটাই বেঁচে থাকতেছে না বা অবশিষ্ট থাকতেছে না। তাই এখানে আমরা অম্লীয় দ্রবণ না ক্ষারীয় দ্রবণ একটাও বলতে পারতেছি না, নিরপেক্ষ দ্রবণ বলতে পারতেছি বা এখানে মিশ্র দ্রবণের পোষমনটা সম্ভব হচ্ছে। তাই এটাকে বলতে পারি কি যে এম পাত্রের দ্রবণ দ্বারা কে প্লাস এল পাত্রের মিশ্র দ্রবণের পোষমন সম্ভব। আচ্ছা, এবার আমরা আবার পুরোটা একটু রিভিউ করব। যে প্রশ্ন ছিল এম পাত্রের দ্রবণ দ্বারা কে প্লাস এল পাত্রের দ্রবণ বা মিশ্র দ্রবণের পোষমন সম্ভব কিনা, তা আমরা অ্যান্সারটা পাইছিলাম যে পোষমনটা সম্ভব। কিভাবে সম্ভব হয়েছে সেটা একবার দেখি। সো প্রশ্নের মধ্যে দেওয়া ছিল দ্বিক্ষারকীয় অম্ল প্লাস এক অম্লীয় ক্ষার। তো আমরা ধরে নিছি দ্বিক্ষারকীয় অম্লটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড অ্যান্ড এক অম্লীয় ক্ষারটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, লবণ কি সোডিয়াম সালফেট এবং পাইসে হচ্ছে পানি। সো এখানে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমি যদি সবগুলো প্রশমন করতে হয় বা প্রশমিত করতে হয় তাহলে এক মোলারের সাপেক্ষে আয়তন বের করে নিতে হয় সবগুলোর। তো এখানে আমরা বের করছি সালফিউরিক অ্যাসিড বা দ্বিক্ষারকীয় অম্লের ক্ষেত্রে কত আসলো, এখানে ঘনমাত্রা ইনটু আয়তনকে গুণ করে দিলে আসে 40 ml, অর্থাৎ এক মোলার সাপেক্ষে আয়তন। আর এখানে এটা হচ্ছে এক অম্লীয় ক্ষারের ক্ষেত্রে একইভাবে বের করছে এক মোলার সাপেক্ষে আয়তন 90 ml, যেটা এটা দ্বিক্ষারকীয় অম্ল ছিল, তার মানে এখানে দুই অণু অম্ল ছিল। তাহলে সেক্ষেত্রে আমরা 42 করে দিছি, তাহলে হচ্ছে 80 ml। এখানে আছে ক্ষারটা আছে কত 90 ml, আর এখানে পাইছি 80 ml। তাহলে এই পুরোটাই কী হবে? প্রশমিত হয়ে যাবে। আর এখান থেকে 90 ml থেকে 80 ml কী হবে? প্রশমিত হয়ে যাবে। তাহলে এখানে অম্লটা তো ছিল 80 ml, পুরোটাই প্রশমিত হয়ে গেছে, তাহলে অম্লটা আর বেঁচে থাকবে না। কোনটা অবশিষ্ট থাকবে? সেটা হচ্ছে এক অম্লীয় ক্ষার অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড। কতটুকু অবশিষ্ট থাকবে? যেহেতু 80 ml খরচ হয়ে গেছে, তাহলে 90 ml থেকে 80 ml যদি বাদ দেয় কত থাকে? 10 ml।
তাহলে এবার 10 ml কি বেঁচে গেছে এতটুকু দিয়ে পোষমিত করতে হবে কোনটা এমপাট্রেট দ্রবণকে এমপাট্রেট দ্রবণ কি নাইট্রিক অ্যাসিড তাহলে নাইট্রিক অ্যাসিডকে এবার পোষমিত করতে গেলে সেম এটাকেও এই ভাবে কি করতে হবে 1 মোলার সাপেক্ষে আয়তনটা বের করতে হবে একই ভাবে 1 মোলার সাপেক্ষে আয়তনটা বের করছে 10 ml এবার দুইটা বিক্রিয়া করলাম এখানে পাইছি নাইট্রেট লবণ আর পানি তাহলে এবার দেখো এখানে 10 ml বেঁচে ছিল এবং এখানেও নাইট্রিক অ্যাসিডও 10 ml তাহলে পুরোটাই এখানে পোষমিত হয়ে যাবে অর্থাৎ নাইট্রিক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড পোষমিত করতে কত মিলিলিটার লাগবে 10 মিলিলিটার তো এই ক্ষেত্রে দেখলাম যে দুইটাই কি পোষমিত হয়ে গেছে একটা অবশিষ্ট থাকতেছে না যদি দেখতাম যে অম্ল অবশিষ্ট থাকতেছে তাহলে আমরা বলতাম যে এটা হচ্ছে অম্লীয় দ্রবণ বা প্রকৃতিটা হতো অম্লীয় আর যদি খাটা বেঁচে থাকতো বা অবশিষ্ট থাকতো তাহলে বলতাম এটা ক্ষারীয় প্রকৃতির মিশ্রণ বা দ্রবণ কিন্তু এই ক্ষেত্রে দেখতেছি যে একটা অবশিষ্ট থাকতেছে না মানে পুরোপুরি পোষমিত হয়ে যাচ্ছে বা সম্পূর্ণরূপে পোষমিত হয়ে যাচ্ছে তাহলে আমরা নিচে বলতে পারি যে এম পাত্রের দ্রবণ দ্বারা কে প্লাস এল পাত্রের মিশ্র দ্রবণের পোষমনটা সম্ভব হচ্ছে তাহলে এটাই হচ্ছে ঘ নম্বরের উত্তর আশা করছি সবাই বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ।